হ্যালো ভাই বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমি জমি মাস্টার নামে পরিচিত। আজকে আমি যে ভিডিওটি উপস্থাপন করছি, বিষয়বস্তুটি হচ্ছে নির্বাচন ও প্রার্থী যাচাই। যদিও সদ্য সমাপ্ত হয়েছে অসমের পঞ্চায়েত নির্বাচন, তবুও বর্তমানে আগন্তুক ভারতবর্ষের মর্যাদা সম্পন্ন লোকসভা নির্বাচন বা এমপি ইলেকশন, ভোট আসে আর ভোট যায়। মানুষ বেঁচে থাকলে ফোর অর্থাৎ 5 বছর অন্তর অন্তর ভোট আসতেই থাকবে। যেমন আগামী 12/4/2019 অর্থাৎ 12 এপ্রিল 2019 ইংরেজি আমরা এই যে গুরুত্বপূর্ণ যে লোকসভাটির 5 বছর পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ 2014 সনের 12 এপ্রিল এই গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গিয়েছিল। অনুরূপভাবে আবারও ঘুরে আসবে আমাদের সম্মুখে অসমের বিধানসভা নির্বাচন, অনুরূপভাবে সমবায় সমিতি নির্বাচন, স্কুল ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন, মিউনিসিপ্যালিটি বোর্ড বা টাউন কমিটির নির্বাচন ইত্যাদি ইত্যাদি। মোট কথা, একটি নির্বাচন চলে গেছে আর পরপর আসতেই থাকবে। তাই নির্বাচন ও প্রার্থী যাচাই নিয়ে আজকের আমার 2-4টি কথা উপস্থাপন করার প্রয়াস নিয়ে আসি। 5 বছরের জন্য ভোট একটি আমানত, 5 বছরের জন্য ভোট একটি সাক্ষ্য, 5 বছরের জন্য ভোট একটি রায়স্বরূপ। বলা হয়েছে অযোগ্য ব্যক্তিকে ভোট দেয়া বা প্রদান করা কবিরা গুণা অর্থাৎ মহাপাপ বা জঘন্য পাপ, মানে জঘন্য অপরাধ, মানে জঘন্য ভুল হবে। কারণ অযোগ্য ব্যক্তির কারণে একদিকে এলাকার উন্নয়ন ব্যাহত হইব আর অন্যদিকে দেখা যায় যে এই যোগ্যতার ব্যাপারে একবার জবাবদিহি হইতে হইব যে তোমারে নির্বাচনের জন্য যে যোগ্যতা দেওয়া হয়েছিল, তোমারে যে একটা জিও দেওয়া হয়েছিল, বিবেক দেওয়া হয়েছিল, বিবেকের প্রশ্ন সম্মুখীন হইতে হইব যে তোমারে নির্বাচনের ব্যাপারে যে তোমাকে একটা বিবেক দেওয়া হয়েছিল, তুমি সেই বিবেকটি কোথায় কাজে লাগাইয়াছিল। আর দ্বিতীয় কথাটি হলো যে দেখা যায় নির্বাচনে যোগ্য প্রার্থীর বৈশিষ্ট্য কী কী। নির্বাচনে যোগ্য প্রার্থীর বৈশিষ্ট্য মোট হইল 9টা, তার মাঝে এই 7টা হইলো সামাজিক বৈশিষ্ট্য আর 5টা হইলো চারিত্রিক বৈশিষ্ট্য। আমি সংক্ষেপে আলোকপাত করছি। সামাজিক বৈশিষ্ট্য মানে হইল কি, 1 নম্বর হইলো যোগ্যতা, যেটার শিক্ষাগত যোগ্যতা বলা হয়, আর তৎসঙ্গে সঙ্গে আরও 7টা ভাষায় জ্ঞান থাকা উচিত হইল, বাংলা ইংলিশ কমন, আর সঙ্গে থাকতে হইব হিন্দি এবং অসমিয়া। এই হিন্দি হইলো আমরা ভারতের রাষ্ট্রভাষা আর ইংরেজিটা হইলো আমাদের রাজ্য ভাষা, বা বিশেষ করে আমাদের জেলাধিপতি বা পুলিশ সুপার বা অসম মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীরা হিন্দি বা অসমীয়া ভাষার থাকেন, এই জন্য ওদের কাছে কোনো কিছু বোঝাতে হলে এই ভাষার একান্ত প্রয়োজন আর ইংরেজিটা মাস্ট প্রয়োজন। 2 নম্বর হইলো ক্ষমতা। ক্ষমতা হইলো নির্বাচনের পূর্বে উনি কোনো কিছু করিয়ে দেখাইছেন অথবা নির্বাচনের পরে এইরকম সাজ করিয়া দেখাইতে পারবা, ওটার এক কথায় ক্ষমতা বলা হয়। 3 নম্বর হইলো দক্ষতা বা অভিজ্ঞতা, কোনো বিষয়ের উপর বিশেষ জ্ঞান রাখা। আর 4 নম্বর হইলো ব্যক্তিত্ব, ব্যক্তিগত ক্ষমতা বা যেটারে পার্সোনালিটি হয় ইংরেজিতে, কোনো এনজিও সোসাইটি বা ব্যক্তি সংগঠনের সঙ্গে যুক্ত থাকিয়া সমাজসেবামূলক কাজের নজির সৃষ্টিকারী ব্যক্তি। এই হইলো 4টা সামাজিক গুণ। এই সামাজিক 4টা গুণ ইহ জগতর লাগিয়া বিশেষ করি আর পরজগতর লাগিয়া একটু সহায়ক হইব। আর চারিত্রিক যে 5টা বৈশিষ্ট্য আছে, এইগুণ ইহ জগৎ এবং পরজগৎ উভয় জগতের জন্য মঙ্গলদায়ক হব। 1 নম্বর হইলো সচ্চরিত্রবান ব্যক্তি হইতে হইব, যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি থাকত না। আর 2 নম্বর হইলো সত্যবাদী, মানে কথাটা যাই একবারে পুরা সত্য বলতাম, মিথ্যার কোনো প্রশ্রয় থাকত না, যারে সাদিকুল আমিন বলা হয়, সত্যবাদী আরই। আর 3 নম্বর হইলো আমানতদার, সাদিকুল আমিন বলা হয় ওটারে। আর প্রতিশ্রুতি রক্ষাকারী, যারে যে প্রতিশ্রুতি দিবা এই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতাম, আর নির্বাচনের পূর্বে ফারতে কোনো প্রতিশ্রুতি না দেওয়াটাও আমার পক্ষে আমার মনে হয় ভালো হয়। আর লাস্ট হইলো আপনার যোগাযোগ রক্ষাকারী, অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্নকারী ব্যক্তি হইতা না, এই সবসময় কোপারেশন বা যোগাযোগ মানুষের সঙ্গে রাখতা। আমরা দেখছি অনেক সময় যে নেতা মন্ত্রীরা কিতা করেন যে সিম 3-4-5টা লইন আর একটা সিমর নম্বর মানুষের দেন আর তাই একটা ব্যবহার করেন, আর দেখা যায় নট রিচেবল আর নাই, সুইচ অফ হয়, এইরকম মানুষের অসুবিধার সৃষ্টি হয়। এই এটারে কয় নন কোপারেশন ব্যক্তি, এই যোগাযোগ রক্ষাকারী ব্যক্তি হইতে হইব। এই আমি মোটামুটি আজকে এই ভিডিওটার মধ্যে নির্বাচন ও প্রার্থী যাচাই নিয়ে 2-4টি কথা বললাম। যদি আপনারা এটা শুনে একটু 2-4টি কথা বুঝতে পারেন, তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করে আমার আরও নিত্য নতুন ভিডিও পেতে পাওয়ার জন্য আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ।